হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক আওয়ার চ্যানেল অ্যাস্ট্রোলজি কলকাতা। বন্ধুরা, আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব, বিষয়টি হচ্ছে মীন রাশির মানুষদের 10টা সিক্রেট গুণ। ইয়েস, সিক্রেট ব্যাপারটা শুনলেই আমাদের মনটা কেমন একটু নড়েচড়ে ওঠে না? যে কোনো সিক্রেট বিষয় কিন্তু যে কোনো মানুষ জানতে প্রচণ্ড পরিমাণ আগ্রহী হয়ে থাকে। আর আজকে যে জিনিসগুলো আমি আপনাদের সামনে প্রেজেন্ট করব, সেটা জানলে কিন্তু আপনাদের কাছের লোকজন যদি মীন রাশির হয়ে থাকে, তার সাথে চলাফেরা করতে আপনাদের কিন্তু প্রচণ্ড মাত্রা হেল্প হবে। তাহলে ভিডিওটা একটুও না কেটে পুরোটা দেখার রিকোয়েস্ট রইলো, একটা পয়েন্ট কিন্তু মিস করা যাবে না। সিক্রেট বিষয় বলে কথা কি না? তো যাই হোক, আর একটা বিষয় শেয়ার করে নেব, সেটা হচ্ছে এই চ্যানেলটির পাশাপাশি আমার ডেলি লাইফ নিয়ে একটি ব্লগিং চ্যানেল আছে। ওখানে শুধু ডেলি লাইফ না, অনেক মজাদার ভিডিও আপনারা দেখতে পাবেন। যারা এখনও দেখেননি, তাদের জন্য আমি কার্ডের লিঙ্ক দিয়ে দিচ্ছি, গিয়ে একবার দেখে নিন। যদি ভালো লাগে, ইন্টারেস্টিং কিছু মনে হয়, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আমাকে সাপোর্ট করার জন্য। তাহলে এবার মেন আলোচনায় যাওয়া যাক। মীন রাশির মানুষদের 10টা সিক্রেট গুণ। নাম্বার 1 পয়েন্ট হচ্ছে, মীন রাশির মানুষদের মনটা কিন্তু প্রচণ্ড পরিমাণ নরম হয়, প্রচণ্ড সফট, একদম সেই বলে না কোমল মনের, ঠিক এরা কিন্তু ঠিক সেরকম হয়। 2 নম্বর পয়েন্ট হচ্ছে, এরা প্রচণ্ড পরিমাণ কিন্তু স্মার্ট হয়ে থাকে। 6 নম্বর পয়েন্ট হচ্ছে, এরা অতি সহজে যে কোনো নতুন পরিস্থিতির সাথে খাপ খাইয়ে নিতে পারে। 7 নম্বর পয়েন্ট হচ্ছে, এরা অলওয়েজ একটা স্টেবল প্রেম, স্টেবল লাভ লাইফের জন্য কিন্তু ওয়েট করে থাকে। 8 নম্বর পয়েন্ট হচ্ছে, আর্টিস্টিক ব্যাপারটা কিন্তু এদের মধ্যে থাকবেই থাকবে। দেখবেন যে কোনো মীন রাশির মানুষের মধ্যে একটু গান, নৃত্য, যে কোনো ব্যাপার নিয়ে কিন্তু চর্চা করার বিষয় থাকে, বা অনেক সেলিব্রিটিও কিন্তু মীন রাশির মানুষ হয়ে থাকে এইসব প্রফেশনে। 9 নম্বর পয়েন্ট হচ্ছে, এদের মনের মধ্যে কি আছে এটা কিন্তু বোঝা খুব একটা সহজ সিদ্ধ ব্যাপার নয়। যতই মনটা নরম হোক, কিন্তু মনের মধ্যে কি আছে সেটা যতই ক্লোজ আপনি এনাদের হন না কেন, সহজে কিন্তু ব্যাপারটাকে আপনারা বুঝতে পারবেন না। 10 নম্বর পয়েন্ট হচ্ছে, এরা ডিসিশন নিতে কিন্তু প্রচণ্ড সময় নেয়, প্রচণ্ড, একটা ক্ষুদ্রতর বিষয় হোক বা বিশাল কিছু বিষয় হোক, যাই হোক না কেন, প্রচণ্ড সময় নেয় ডিসিশন নেওয়ার ব্যাপারে। তাহলে বন্ধুরা, মীন রাশির মানুষদের 10টা সিক্রেট গুণ আমি আলোচনা করে দিলাম। আশা করি ভিডিওটি আপনাদের প্রচণ্ড কাজে লাগবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিন। আর যারা ফার্স্ট টাইম এই চ্যানেলে, তাদেরকে বলবো এরকম আলোচনা পাওয়ার জন্য অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করুন, যাতে একটা নোটিফিকেশান আপনাদের থেকে মিস না হয়ে যায় আমি যখনই ভিডিও আপলোড করি। তাহলে এই টপিকটাকে এখানেই শেষ করছি, দেখা হবে অন্য কোনো টপিক নিয়ে। ততদিন খুব ভালো থাকবেন, টাটা। 3 নম্বর পয়েন্ট হচ্ছে, এরা সহজে খুব ভালো বন্ধু হয়ে উঠতে পারে। 4 নম্বর পয়েন্ট হচ্ছে, এরা একা থাকতে কিন্তু প্রচণ্ড পরিমাণ ভালোবাসে। 5 নম্বর পয়েন্ট হচ্ছে, এরা কিন্তু প্রচণ্ড পরিমাণ জটিল ব্যক্তি হয়ে থাকে। এরা অন্যের যে কোনো বিষয় জানার প্রচণ্ড রকম কিউরিয়াসিটি নিজের মধ্যে রাখে।